হ্যালো স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো। অবশেষে আপনার সঙ্গে দেখা হলো এবং আপনার কাছে অনেক কিছু জানতে চাও তো নিশ্চয়ই, এবং আমার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাহিত্যকর্মের সঙ্গে জড়িত, সেই গল্প আমি পরে বলবো। তার আগে আমার একটা বিষয় খুব জানার ইচ্ছে। একজন মানুষ, তিনি জীবনে কিছু করতে পারেননি বলে তিনি লেখক হয়েছেন বা লেখক হতে চেয়েছেন, এটা কি আসলেই সম্ভব? এটা সম্ভব এবং আমার ক্ষেত্রে এই জিনিসটা সত্য হয়েছে। মানে প্রকৃত অর্থে কিছু করতে না পারার অসুবিধাটা তো ছিলই, বেদনাটাও ছিল, কিন্তু লেখার যে উৎসাহ সেটা তো ধরো ছেলেবেলা থেকেই তৈরি হয়েছিল। 73 সালে বন্ধুদের সঙ্গে মোটামুটিভাবে একটু জেদ করে একটা গল্প লিখলাম, সেটা ছাপা হয়ে গেল। তখন তো আপনি বিক্রমপুরে? না, ঢাকাতেই গ্যান্ডারিয়াতে থাকি। হ্যাঁ, বিক্রমপুর থেকে চলে এসেছি, কিন্তু অনেক আগে পারমানেন্টলি চলে এলাম 66-এ। তখন গ্যান্ডারিয়াতে, 71 সালও গেল গ্যান্ডারিয়াতে, গ্যান্ডারিয়া এবং বিক্রমপুর করে। 73 সালে প্রথম লেখাটা যখন বেরোলো, তখন আমি জগন্নাথ কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে। সেই লেখাটার পর থেকে তোর সাহিত্যের প্রতি একটা মমত্ববোধ জন্মেছিল। আমার বন্ধুরা যখন মাঠে খেলাধুলা করতো, আমি বই পড়তাম গিয়ে লাইব্রেরিতে। তো এই পড়তে পড়তে নানান রকম কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম। যুক্ত হওয়ারও কিছু কারণ ছিল, আমার বাবা মারা গেলেন 71 সালে, আমরা 10টা ভাই বোন, আমাদের মাই হাল ধরেছেন। হ্যাঁ, মা হাল ধরেছেন, বাবা তো 10টি টাকাও রেখে যেতে পারেননি। এই অবস্থায় আমি, আমার বড় ভাই, আমরা অনেক রকমভাবে টিউশনি করে, এই করে, সেই করে, মা জমি বিক্রি করে করে আনতেন, সেইভাবে আমরা একটা স্ট্রাগল করে যাচ্ছিলাম। নানি সম্ভবত ছোটোবেলাতে অনেক রূপকথার গল্প বলতেন আপনার, যখন নানির কাছে আপনি, মানে ছোটোবেলাটা থেকেছেন নানির কাছে, সেটা কি অনেকটা প্রভাবিত করেছে নাকি পরবর্তীতে বিক্রমপুরের প্রাকৃতিক সৌন্দর্য, যেহেতু নদীর পাড়ের মানুষ বিক্রমপুর যেহেতু, নাকি সেটা অনেক বেশি প্রভাবিত করেছে? দুটোই প্রভাবিত করেছে। প্রথমত প্রভাবিত করেছে, ধরো একটা শিশু তো আর প্রকৃতির ওই মমত্ব বোধটা তখন বুঝবে না। তখন নানি যে গল্পগুলো বলতেন একটি বাচ্চাকে তার একাকিত্ব ভুলে রাখবার জন্য, সেই কথা যখন, গল্পগুলো নানি যখন বলতেন, তখন একটা কল্পনার জগৎ তৈরি হয়। এই কল্পনাটা যেটা হয় লেখকদের ক্ষেত্রে, এই কল্পনার শক্তিটা খুব জরুরি। ছেলেবেলায় বা একেবারে শৈশবে এই অবস্থাটা তৈরি হয়েছিল, কল্পনার জগৎটা খুলে গিয়েছিল। তো সেই অবস্থায় যখন ঢাকা এসে 71 সাল পার করলাম একটা দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে, 73 সালে এসে যখন লিখতে শুরু করলাম, গল্প ছাপাও হয়ে গেল, তারপরে মনে হলো যে এক ধরনের নেশা তৈরি হলো, যে পত্রিকাতে বা ছাপার অক্ষরে নিজের লেখা দেখা, নিজের নামটা দেখা, এটা একটা বড় ব্যাপার। কিন্তু ওই সময়ে অ্যাটলিস্ট তখন পরিচয় হলো রফিক আজাদের সঙ্গে, কবি রফিক আজাদ। হ্যাঁ, কবি রফিক আজাদ, তিনি আমার গুরুজন। মানে সাহিত্যে যদি কাউকে মুরব্বী বলতে হয় বা পিতা বলতে হয়, সেটা আমি রফিক আজাদকেই বলবো। আচ্ছা, একটা সময় 78 সালের দিকে এসে আমি তখন অনার্সে পড়ছি জগন্নাথ কলেজে, মানে ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে। সেই সময় একটা পত্রিকা বেরোলো ইত্তেফাক থেকে, ইত্তেফাক ভবন থেকে। আচ্ছা, পত্রিকাটির নাম রোববার। ঠিক আছে, আমাকে বললো কি আয় আমার সঙ্গে। সেই কিন্তু সাংবাদিকতার হাতে খড়ি, কিন্তু যখন এই সাংবাদিকতাটাকে পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করেছি, তখন নানা রকমের হোঁচট খেয়েছি এবং বোধহয় চাকরিও চলে গিয়েছে। হ্যাঁ, সেটা পরে। তো যখন 78 সাল, তা আমি একটু জীবন বদলাবার জন্য চলে গেলাম জার্মানিতে। তখন আমাদের প্রচুর, আমার বন্ধুবান্ধব চলে গিয়েছিল ওখানে। জার্মানিতে যেতে কোনো ভিসা লাগতো না, গেলেই চাকরি বাকরি পাওয়া যায়, টাকা পয়সা ভালো। তো গিয়ে দেখি যে কাজটা করতে হয় সেটা স্রেফ লেবারের কাজ, একেবারে দিনমজুর বা শ্রমিকের কাজ। এমনও গেছে আমি কাঁধে করে আলুর বস্তা বহন করেছি, আমি করেছি, হোটেলে বেয়ারার কাজ করেছি, মানে মেঝে পরিষ্কার করার কাজ করেছি। 2 বছর অতি কষ্টে থাকার পরে আমার মনে হলো এই জীবনটা আমার না। ততদিনে লেখালেখি তো একটুখানি নামধাম হয়েছে, তো ভাবলাম দেশে ফিরব। একেবারে শূন্য অবস্থায় ফিরে এলাম। ফিরে আসার পরে আবার রোববার পত্রিকাতে জয়েন করলাম। জয়েন করার পরে একটা রিপোর্ট লেখার কারণে চাকরিটা চলে গেল। পুলিশদের নিয়েছিল? হ্যাঁ, পুলিশদের নিয়ে একটা রিপোর্ট লিখেছিলাম। রিপোর্টটা অবশ্য ওই কাঁচা বয়সে লেখা, একটু বেশি আবেগী লেখা, আমি এখন বুঝি যে সেই লেখাটা আসলে ঠিক ছিল না। তারপরে চেষ্টা করছি, নানান রকম ব্যবসা করার চেষ্টা করি, চাকরি করার চেষ্টা করি, যেখানে যা করি কোথাও কিছু পাই না, চাকরিও পাই না। তার মধ্যে বিয়ে শাদি করে ফেললাম, একেবারেই মানে কপটদক্ষিণ একজন মানুষ, জীবনটা তো চালাতে হবে, 10 টাকাও পকেটে থাকে না। বাড়ি থেকেও বেরিয়ে আসতে হলো। বাড়ি থেকে বেরিয়ে আসার ফলে ওই শ্বশুরবাড়ির কাছাকাছি একটা
টিনশেডের বাসায় থাকতাম, সেখানে বসে একদিন সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি কিছুই পারছি না, আমি অন্যান্য ক্ষেত্রে আমার প্রবল ব্যর্থতা, যা ধরি সেটাই ব্যর্থ হয়। তো সেই কারণে একটা একদিন দুপুরবেলা এরকম প্রচণ্ড গরম, আমার ঘরে একটা একটা ছোট একটা টেবিল ছিল, একটা চেয়ার আর একটা চৌকি ছিল, তো সেই চেয়ারটায় বসে খালি গা ঘামছি, ফ্যানও নেই, ঘামতে ঘামতে মনে হলো যে একটা কাজ তো আমি পারি, সেটা লেখালেখি। এটা 82-83 সালের কথা। তো আমি একটু চেষ্টা করে দেখি না যে এই জায়গাটায় কিছু করা যায় কি না, সেই ভাবনা থেকে কিন্তু লেখা শুরু করলাম। কিন্তু লেখা শুরু যে করলাম, তখন হাতে গোনা 2-3 পত্রিকা ঈদ সংখ্যা বেরোলে নতুন লেখকদের সেভাবে জায়গা দেয় না, বা একটা উপন্যাস আপনি 300 টাকা দেয়, টেলিভিশনে একটা নাটক লিখতে 400 টাকা পাওয়া যায় বা 300 টাকা পাওয়া যায়, একটা গল্প লিখতে 10 টাকা বা 20 টাকা বড় জোর, এই দিয়ে তো জীবন চলে না, বাসা ভাড়া 1,500 টাকা। বাংলা বাজারের এক প্রকাশককে গিয়ে বললাম যে আমি যদি প্রতি মাসে একটা করে বই লিখে দিই কত টাকা দেবো, সেই ভদ্রলোক আগে আমার 2-1 বই ছেপেছিল, বইগুলো বিক্রি হয়েছে, সে বললো 5,000 টাকা পাবে। আচ্ছা, একটা বই মানে একটা বই লিখতে হবে তোমাকে ধরো 80 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠার মধ্যে, এটা তুমি লিখে দিলে তোমাকে 5,000 টাকা দেবে। তো একটা বই লিখতে ধরো 15-20 দিন 1 মাসের মতো তো লাগবার কথাই। এই কাজটাও করলাম অনেক দিন, বছরখানেক লিখলাম এইভাবে, মাসে মাসে একটা বই লিখি, 5,000 টাকা পাওয়া যায়, পত্রিকা থেকে কিছু পাওয়া যায়, এই করে করে 93 সাল পর্যন্ত এলাম। 93 সালে ততদিনে আমার বড় মেয়েটিও জন্মেছে। 93 সালে একটা বই লিখলাম ভালোবাসার সুখ দুঃখ বাংলা একাডেমি বইমেলাতে, এই বইটা বলতে গেলে আমার ভাগ্যটাই বদলে গেল, 65,000 কপি একটা মেলাতে বিক্রি হয়েছিল, এবং হ্যাঁ সারা বছরে 87,000 কপি বিক্রি হলো। প্রকাশকরা মোটামুটি হুমড়ি খেয়ে পড়লেন আমার উপর যে আরে এর বই ছাপলে তো ব্যবসা হবে। এই করে করে আসলে লেখক জীবনটা এই পর্যায়ে আসা। স্যার, এটা তো গল্প অনেক, গল্পের মাঝে আরও অনেক গল্প আছে, অনেক বিচিত্র জীবন, সেই জীবনের মাঝে অনেকের সাহচর্য পেয়েছেন, অনেকের সান্নিধ্য পেয়েছেন, অনেক বন্ধু আছে আপনার, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মোস্তফা, আপনি, ফরিদুর রেজা সাগর, এই বন্ধুত্বটা এই জীবনে ইমদাদুল হক মিলনকে এগিয়ে যাওয়ার পথে কতটা আসলে সহযোগিতা করেছে? শোনো, আমরা প্রত্যেক বন্ধুই কিন্তু যে যার জায়গা থেকে চেষ্টাটা করেছি। সাগর লেখালেখি করতো এক সময়, কিন্তু ওর ন্যাকটা ছিল টেলিভিশন, সে অনুষ্ঠান করতো, ছেলেবেলা একটা সিনেমাতেও অভিনয় করেছিল, ওর জগৎটা ছিল এরকম। আফজাল প্রকৃত অর্থে অভিনেতা, সুবর্ণা অভিনেতা, শাইক সিরাজ টেলিভিশনই করতো কিন্তু প্রকৃত অর্থে। তারপরে পাভেল রহমান বলে আমাদের এক বন্ধু, ফটোগ্রাফার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের বন্ধুরা যে যার জায়গা থেকে, আমরা তাদের জায়গাটায় চেষ্টা করেছি, কিন্তু আমরা সংগঠিতভাবে চেষ্টাটা করেছি, মানে আমরা পরস্পরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং ভালোবাসার জায়গা থেকে আমরা পরস্পরের সঙ্গে কিন্তু আছি। আমাদের বন্ধুত্বটা মানে অবিস্মরণীয় বন্ধুত্ব, এ বলে শেষ করা যাবে না। এবং আমাদের সৌভাগ্যটা হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে আমরা শাইক সিরাজ, ফরিদুর রেজা সাগর, পাভেল রহমান, আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা, আমার এই বন্ধুরা সবাই 21শে পদক পেয়েছে। হ্যাঁ, একটা গ্রুপে 7 জন বন্ধু যখন 21শে পদক পায়, এই ঘটনা কিন্তু বাংলাদেশে নেই, একদমই না। এটি কিন্তু একটা বিস্ময়কর ঘটনা যে এই যে বন্ধুরা আমরা একসঙ্গে যাত্রাটা শুরু করেছিলাম, আমরা একটা জায়গায় এসে যে যার মতো একটা জায়গা তৈরি করতে। স্যার, যদি একটু অন্য প্রসঙ্গে যাই, নাটকের প্রসঙ্গে, আপনি এমন সব জনপ্রিয় নাটক আমাদেরকে উপহার দিয়েছেন যেগুলো আসলে তোলপার তুলে দিয়েছে। রূপনগরের কথা আসতে পারে, আলতার কথা আসতে পারে, আলতা যদিও আলাদা কিন্তু রূপনগরটা একটা বৃহৎ অর্থে, কিন্তু স্যার সেই নাটক লেখার জায়গা থেকে একেবারে আপনি সরে গেছেন। সরে যাওয়ার একটা বড় কারণ আছে, কোনো লেখকই কিন্তু তার তৈরি করা একটা জায়গা থেকে খুব সহজে ফিরে আসেন না। আমি ফিরে এলাম এই কারণে, একটা সময় আমি লক্ষ্য করলাম যে আমাদের যে নাটক, যে তুমি যে আলতা নাটকটার কথা বললে, আমরা নাটকগুলো লিখতাম সামাজিক সমস্যা নিয়ে। তুমি যদি রূপনগরও দেখো, মাস্তানদের উৎপাতে যখন বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে, আমি কিন্তু মাস্তানদের বিরুদ্ধে সেই নাটকটা লিখেছিলাম। কিন্তু আমার মনে হয় যে আবার হয়তো ফিরে আসা উচিত। কিন্তু একটু যদি আমরা অন্য প্রসঙ্গে যাই, আপনি এমনটাও বলেছেন আপনি প্রেমের উপন্যাস লিখে জনপ্রিয় হতে চেয়েছেন, যে ভালোবাসার গল্প, এবং আমি যে আজকে আপনার ইন্টারভিউ করছি, আমার জীবনের একটা গল্প, আমার যে ছেলেটির সঙ্গে সম্পর্ক, সে আপনার একটি বই, বইটির নাম মৌসুমী, যেহেতু আমার নাম মৌসুমী, তো সেই বইটি ছেলেটি কিনে রেখেছিল প্রায় 6 বছর আমাকে দেবে বলে, এবং অটোগ্রাফটা আমার নামেই আপনার কাছ থেকে নেওয়া ছিল।
তো তারপর যখন সেই বইটি আমি হাতে পেলাম, যখন আমাদের সম্পর্ক হলো, এখনও প্রায় এক যুগের বেশি সময় ধরে সম্পর্কটি চলছে। তো ওই যে আমাদের প্রেমটাও কিন্তু হয়েছে এই বিষয়গুলো ভালো লাগা থেকে। তো এইরকম কোনো গল্প কখনো কোনো ভক্ত আপনার সঙ্গে শেয়ার করেছে কিনা? হ্যাঁ, এইরকম গল্প জীবনে কিন্তু অনেকে অনেক শেয়ার করেছে। হ্যাঁ, অনেক লেখাই কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, তোমার মতো অনেকে তার জীবনের গল্প বলেছে। আর লেখকরা তো ধরো বাস্তব গল্পের বাস্তব ঘটনার সঙ্গে তার কল্পনাকে মিশিয়ে ফেলেন। এই মেশাবার ফলে কিন্তু চরিত্রগুলো তৈরি হয়, লেখকের জীবন দর্শনটা তুমি বুঝতে পারছো, বা তার ভাষাটা কীরকম হওয়া উচিত সেটা বুঝতে পারছো, আবেগটা বুঝতে পারছো। আবেগ বা স্বপ্ন বা জীবন দর্শন যদি না থাকে, কোনো দার্শনিকতার যদি চিহ্নমাত্র না থাকে, সেটা তো সাহিত্য হবে না। একেবারেই তাই। স্যার, আমাদের অমর একুশে গ্রন্থমেলায় বিকাশের 5টি বই ডোনেশন বুথ আছে, যেখানে আসলে আমরা বই ডোনেট করি, এবং যারা সুবিধাবঞ্চিত শিশু এবং যারা অসহায় বই কিনে পড়ার সামর্থ্য রাখে না, তারা আসলে এখান থেকে বই নিয়ে পড়তে পারে। স্যার, যদি আজকে আমাদের এই আয়োজনে আপনি একটু যান এবং একই সঙ্গে কিছু বই আপনার যদি আজকে বই ডোনেট করেন। নিশ্চয়ই, এটা তো একটা বড় ব্যাপার। আর এটা ঠিক ডোনেট বলো না, এটা বলো আমি উপহার দিচ্ছি। সব শ্রেণীর মানুষ যারাই পড়তে চান, তো আজকে আমি বই দেবো, চলো যাই বই মেলাতে, আমি তোমাকে বই দিয়ে দিচ্ছি, এবং যারা যারা বই চাই দিয়ে দেবে, যে কটা তোমার লাগে আমাকে বলবে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার, চলুন তাহলে। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ মৌ, অনেক সুন্দর করে কথা বললে, অনেক অনেক তথ্য বের করে ফেললে অল্প সময়ের মধ্যে, অনেক ধন্যবাদ। চলুন, স্যার যাচ্ছি তো বইমেলায়, আবার জ্যামে পড়তে হলো। কিন্তু 71-এর সময়টা আমি একটু ফিরে যেতে চাই, যখন আসলে উত্তাল মার্চ, এবার উত্তাল মার্চে বইমেলা হচ্ছে, এবং বাবাকে হারিয়েছিলেন সেই 71-এ, যখন আপনি দশম শ্রেণীর পরীক্ষা দিবেন। তো সেই সময়টার গল্প স্যার কখনো কিচ্ছে হয়েছে যে আপনার লেখার ভাষায় বইয়ের মলাকে আবদ্ধ করতে? আমি লিখেছি, আমার একটা আত্মজৈবনিক উপন্যাস আছে, 4 পর্বে। প্রথমটা হচ্ছে কেমন আছো সবুজ পাতা, আমার ছেলেবেলাকে নিয়ে লেখা। তারপরের পর্বটা হচ্ছে জিন্দাবাহার, জিন্দাবাহার, ঢাকার জিন্দাবাহার, তুমি জানো পুরান ঢাকা, ওখানে আমাদের একটা বাসা ছিল, ওখানে বাবা মা অন্য ভাই বোনরা থাকতো, আমি মাঝে মাঝে এসে থাকতাম, ওই জীবনটা নিয়ে লেখা। এরপরের পর্বটার নাম হচ্ছে মায়াকানন, সেটা হচ্ছে গ্যান্ডারিয়াতে এসে, যখন 64-65 সালের দিকে যখন আমরা শিফট করলাম জিন্দাবাহারে। আর তারপরের পর্বটা হচ্ছে 71-এর আগে থেকে কিছুটা সময় ধরে, 71-টা বাবার মৃত্যু ইত্যাদি, ওই সময়টা নিয়ে লেখা 71-ও একজন মা। এই 4টা পর্ব মিলে, 4টা আলাদা বই আছে। মায়ানগর উপন্যাসের জন্য আমি IFIC ব্যাংক পুরস্কারও পেয়েছিলাম। আর এখন যেটা হচ্ছে এমন জনম নামে, এই 4টা উপন্যাস একসঙ্গে করে একটা বই বেরোচ্ছে, নামটা হচ্ছে এমন জনম, যেখানে আসলে সব ইন ডিটেইল তুমি আমার জীবনের অনেক। বাবাকে তো খুব বেশি সময় পাননি, এত অল্প বয়সেই বাবাকে হারিয়েছেন, তারপরে বাবার সম্পর্কে যদি একটু জানতে চাই যে বাবা আসলে কেমন ছিলেন। আমি আমার বাবার আচ্ছন্ন ছিলাম, আমি আমার বাবাকে দিয়ে, মানে আমি যখন বিক্রমপুরের গ্রামটিতে থাকতাম মেহেনি মণ্ডলে, বাবা মাঝে মাঝে শুধু আমাকে দেখার জন্য যেতেন, এবং যেদিন বাবা চলে আসতেন আমরা আব্বা বলতাম, আব্বা যেদিন চলে আসতেন আমি একদিক দিয়ে কাঁদছি, আব্বা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আব্বা কাঁদছেন, এই যে ব্যাপারটা। তারপরে যখন ঢাকায় চলে এলাম 71-এর আগ পর্যন্ত, আব্বা অনেকটা রাত্রি করে ফিরতেন, আমি তার জন্য গিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতাম, দেখা যাচ্ছে আমাদের অন্য ভাই বোনরা ঘুমিয়ে পড়েছে, মাও হয়তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আমি গিয়ে আব্বার জন্য দাঁড়িয়ে আছি। এরকম ছিল, খুব স্বাভাবিক তাকে মিস করাটা। আমি একটু কলকাতা বইমেলার গল্প শুনতে চাই। আপনি তো এবারে কলকাতাতেও গিয়েছিলেন, প্রতিবারই যাওয়া হয়, কিন্তু এবারের কলকাতার বইমেলার কীরকম দেখলেন বা কেমন কি? বাংলাদেশে যে প্যাভিলিয়নটা হয়েছে দুর্ধর্ষ, অসম্ভব সুন্দর। সেখানে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা পুরোটা আছে ওখানে, হিউজ জনসমাগম বাংলাদেশ প্যাভিলিয়নে। পুরো বইমেলাটা এবার একটা অন্যরকম চেহারা পেয়ে গেছে, বাংলাদেশের একটা আধিপত্য ব্যাপকভাবে। এবারে বইমেলায় আমরা দেখলাম বাংলাদেশের কত আধিপত্য কলকাতাতে, কিন্তু একটা সময় ছিল যখন প্রকাশকরা ভাবতেন বাংলাদেশের লেখক বা সাহিত্যিক ওরকম ওই অর্থে নেই,
অথচ সেই ধারণাটা কিন্তু অনেক আগে বদলে গেছে। আমি এমনটা শুনেছি হুমায়ুন আহমেদ স্যার এবং আপনি বাংলা বাজারে গিয়ে বসে থাকতেন প্রতিদিন প্রকাশকদের জন্য, সেই গল্পটা যদি খানিকটা করতে। আমরা নিয়মিত গিয়ে বসে থাকতাম, এটা শুরু হয়েছিল ধরো 85 সালের পর থেকে। হ্যাঁ, ছিল তখন তো আমাদের বইয়ের বাজার ভারতীয় বইতে ভর্তি, একদম এই ধরো নেহা রঞ্জন গুপ্ত, অমুক তমুক এদের এদের বইতে ভর্তি, এবং বাংলাদেশি লেখকদের বই ধরো 200-500 চলে না এক বছরে। তা আমরা দুজন যেভাবে শুরু করেছিলাম, সেই শুরুটার ফলে যে জিনিসটা হলো যে আমাদের বই একটা সময় তুমি জানো যে 65,000 কপি বিক্রি হয়েছে। একটা পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বই পশ্চিমবঙ্গের লেখক টেখক সব, মানে পশ্চিমবঙ্গে যে লেখকরা আমাদের বাজার দখল করেছিল তাদের তো বিতাড়িত মোটামুটিভাবে করেছে, ছাপিয়ে গেল সব। এবং একটা সময় দেখলাম যে হুমায়ুন আহমেদ বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় লেখক হয়ে গেল, মানে শরৎচন্দ্রের পরে তার মতো জনপ্রিয় লেখক আর কোনো না। এই জিনিসটা কিন্তু আমরা ওই সময়ে এক টানা কতগুলো বছর চেষ্টার পর চেষ্টা করে করে এই জায়গাটা তৈরি করলাম, এবং সেখানে কিন্তু আমাদের প্রকাশকদের একটা বড় সাপোর্ট। অবশ্যই এরা প্রত্যেকে এমনভাবে আমাদেরকে সাপোর্টটা দিল যে আমরা বইয়ের পর বই লিখছি, তারা বই বের করছে, যদিও প্রকাশকরা একটু তাদের ব্যবসার দিকটাও মাথায় রাখেন, কিন্তু তারপরেও তাদের যে সহযোগিতাটা আমরা পেয়েছি তার ফলে কিন্তু আজকের এই বইমেলা। একটা সময় তোমার মনে আছে যে বইমেলাটা শুধু বাংলাদেশের চত্বরে হতো, আমি এক পর্যায়ে লিখতে শুরু করলাম যে এই জায়গায় তো আমাদের লোক ধরবে না। এবং তোমার মনে আছে 21 ফেব্রুয়ারি তারিখে অনেক ধরনের অকারেন্স ঘটতো, এখানে মানুষ ঢুকতে পারতো না, মেয়েদের অসম্মান হতো। আমি একটার পর একটা লেখা লিখলাম যে বইমেলা যে কোনোভাবে বাংলা একাডেমির গেটের উল্টো দিকটায় এই সরাদি উদ্যানে শিফট করাও, কালক্রমে সেটা হলো। এখন আমাদের বইমেলাকে বিশাল একেবারে তেমন কথা বলতে বলতে অনন্যার সামনে স্যার চলো। নূরজাহান তো বোধ হয় উনি মারা যাবার পর আপনি সেই গ্রামে গিয়েছিলেন। হ্যাঁ, কারণটা হলো তখনও তো আমরা জানতাম না যে ঘটনাটা এই, এবং এই বইটা লিখতে আমার 18 বছর সময় লেগেছে। 18 বছর ভাবা যায় না যে নূরজাহান এই তিনটা পর্ব কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড, পরে এটা অখণ্ড সংস্করণ একটা প্রকাশিত হলো, এটা আবার কলকাতা থেকে বেরোলো। হ্যাঁ, কলকাতা থেকে নূরজাহান অখণ্ড সংস্করণটা বেরোবার পরে ওখানে বইটা খুব কদর হলো, মানে পরপর পরপর মানে 1-1.5 বছরের মধ্যে 3টা এডিশন হলো, 1,000 রুপির বই। তো ভারতবর্ষে 1,000 টাকার একটা বই 3টা এডিশন হওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। মানে আগে তো ধরো বাংলাদেশি লেখকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, তাদের বই সেভাবে বিপণন করা হতো না বা পাঠকরা জানতেনও না সেইভাবে। এখন যখন একজন বাংলাদেশি ইমদাদুল হক মিলনের একটা বই 1,000 রুপির একটা বই 1-1.5 বছরে 3টা এডিশন হয়, এটি আমাদের অনেক বড় অর্জন। অবশ্যই নিঃসন্দেহে স্যার, আমরা তাহলে একটু বিকাশের বই ডোনেশন বুথের দিকে যাবো, চলো গিয়ে একটু কিছু বই ডোনেট করে আসি। কি কি করতে চাও বলো, তোমার কটা বই লাগবে ওরা পৌঁছে দেবে তোমার? আমি 9 মাস নিলাম, জিন্দা বাহার 3টা বই নিব, আর হচ্ছে এটা কোনটা 3.5 হাত ভূমি, হ্যাঁ এটা নিব, নাও এই 3টা। স্যার এই হচ্ছে আমাদের বই সংগ্রহ কেন্দ্র, এই নিন ইমদাদুল হক মিলন স্যারের নামে লিখুন। আচ্ছা আমি বইগুলো রেখে দিচ্ছি স্যার। বিকাশের এই উদ্যোগ নিয়ে যদি কিছু বলতে বলি আপনাকে। বিকাশের এই উদ্যোগ একটু অন্যরকম, অন্যরকম মানে ধরো একজন লেখকের বাড়িতে গেলে তাকে নিয়ে এলে মেলাতে, তার বই একটা জায়গায় উপহার দিলে, সব কিছু মিলিয়ে এটা আমার কাছে একটা অভিনব মনে হচ্ছে, আমার ভালো লেগেছে। নিঃসন্দেহে ভালো লাগার মতোই, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা একটু সামনের দিকে কোথাও বসি। এখানে বসি আমরা স্যার, জীবনটা তো খুব অদ্ভুত, কখনো ঈর্ষান্বিত হয়েছেন কিনা আপনি আপনার জীবনে সফল? আমি যতটুকু জানি তারপরেও ঈর্ষার ব্যাপারটা হয়েছে কি জানো, শুরুর দিকে একটা ঈর্ষা হতো, যেমন ধরো আমরা যখন লেখালেখি শুরু করলাম তখন জনপ্রিয়তায় ধীরে ধীরে তুঙ্গে চলে গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, তার জীবন আচরণ, তার চলাফেরা সব কিছু মিলে আরেকজন লেখক ছিলেন একটু সিনিয়র সুনীল দাদের একটু সিনিয়র, সমরেশ বসু, মজুমদার না কিন্তু মজুমদার অনেক পরে, অনেক পরে। সমরেশ বসুর জীবনটা ছিল এমন স্ট্রাগল করে আসছে, যেমন আটানা রোজে সে কাজ করেছে, ডিম ফেরি করেছে মাথায় করে, হ্যাঁ এরকম জীবন তার।
তো সেই জীবন থেকে সে এত জনপ্রিয় হয়ে উঠল, এই ভদ্রলোকের জীবনাচরণ আমাকে খুব আকৃষ্ট করেছিল। আমার মনে হয় লেখক হলে এরকমই হব, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ দেখবে তাকে, এরকম একটা ব্যাপার হয়েছে। তখন সুনীল এবং সমরেশ বসুকে আমার ঈর্ষা হতো যে আরে এরা পেরেছে, এরা এইরকম পর্যায়ের, এই এই ঈর্ষা বোধটা তখন। স্যার একদম শেষের দিকে আছি, যদি আমি প্রেমের সংজ্ঞা দিতে বলি তাহলে আপনার ভাষায় প্রেম? ও এটা এটা এক কথায় বলা তো খুব মুশকিল, আর এক কথায় বলতেও পারি যে তোমার অন্তরের জায়গাটাকে যে আলোক রশ্মি আলোকিত করে দেবে, ব্যাপকভাবে আলোকিত করবে, সেটাই প্রেম। নিঃসন্দেহে আমি আপনাকে আজকে আপনার পছন্দের কোনো লেখকের একটি বই উপহার দিতে চাই। আশেপাশে অনেকগুলো প্রকাশনী আছে, আপনি কোন প্রকাশনীতে যেতে চান? আমাদের আমাকে যদি তুমি বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী বইটা দিতে পারো, এটি আমার কাছে অনেকগুলো কপি ছিল, আমি বিলি করতে করতে এখন আমার কাছে নেই, আমি এমনিতেই কিনতাম, তুমি দিলে আমার কাজটা হয়ে যায়। চলুন আমি আপনাকে দিচ্ছি, এই বইটি কিনে দেবো আজকে। অসমাপ্ত আত্মজীবনী সামনেই আছে, একটা ফ্রেশ কপি আমাকে দেন। একাশে তো পে করা যায়, একটু দিন স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। কত? 390। অনেক ধন্যবাদ মৌ। স্যার অসংখ্য ধন্যবাদ আজকে এতটা কষ্ট করে এতটা সময় আমাদেরকে দেবার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে তোমাকে ধন্যবাদ, কারণ তুমি অনেক যত্নে কথা বললে আমার সঙ্গে, অনেক তথ্য নিয়ে কথা বললে, আমার খুব ভালো লেগেছে। স্যার আপনাকে আমি এগিয়ে দিতে যাব, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে। নিশ্চয়ই দর্শক, আজকে এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলায়। সবাই ভালো থাকুন, আর নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে অবশ্যই বই পড়ুন। আর একটি কথা যেটা আমি প্রায় দিনই বলি, সেটা হচ্ছে শিল্পে বাঁচুন, সৃষ্টিতে থাকুন। চলুন স্যার, অনেক ধন্যবাদ।